কোভিড-19 গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে দিয়েছে, কিন্তু তাতে কি সমাজনীতি অর্থনীতি কোনোটাই কি বদলাবে? থেমে থাকবে কি সমাজনীতি অর্থনীতির মূল্যায়ন বিশ্লেষণ? চলবে, আমরা সমাজনীতি অর্থনীতির আলোচনা করব, তবে একেবারে অন্যভাবে। প্রতি সোমবার থেকে বুধবার রাত 8টায় আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন 24 আওয়ার্স থেকে। নমস্কার, শুরু করছি আজকের অনুপম অনলাইন। রাজনীতিকদের বাজার, এই শিরোনামে আজ আলোচনা করব। শব্দবন্ধটা কিছুটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে ধার করা। তিনি বলেছিলেন, সাহিত্যের বাজার, ওষুধের বাজার। আজকে যদি থাকতেন তিনি নিশ্চয়ই রাজনীতিকদের বাজার নিয়েও কথা বলতেন। সত্যি কথা বলতে কি, গত কয়েকদিন ধরে আমাদের এ রাজ্যে যা যা ঘটছে তাতে মনে করাই যায় যে রাজনীতিকরা বোধহয় নিজেদের বাজারে এনে ফেললেন, এ বাজার থেকে ও বাজার। সত্যি রাজনীতিকদের বাজার এই মুহূর্তে খুবই চড়া, আর সেই পরিপ্রেক্ষিতে আমরা একটু বোঝবার চেষ্টা করব এই বাজারে রাজনীতিতে আসলে কাদের লাভ। রাজনীতিকদের লাভ বোঝা গেল, কিন্তু সাধারণ মানুষ, গণতন্ত্রে যে সাধারণ মানুষের মুখ্য ভূমিকা হওয়ার কথা ছিল, তারা কি সত্যি আসলে গণতন্ত্রের নিয়ন্ত্রক হতে পারছে? গোটা বিষয়টা কীভাবে দাঁড়াচ্ছে? এই বাজারের রাজনীতি আসলে কি সমাজ বাস্তবতার পক্ষে বা সমাজের নিয়ন্ত্রক হিসেবে খুব ভালো কোনো জায়গায় আদৌ আমাদের পৌঁছে দিতে পারবে? আমাদের মনে হচ্ছে গোটা বিষয়টার উপর একটু আলোকপাত করা দরকার। একটা কথা পরিষ্কার বলে নেওয়া দরকার যে রাজনৈতিক মতামত যে কেউ বদল করতে পারেন তাতে অন্যায় কিছু নেই, কিন্তু যেভাবে গোটা বিষয়টা বদল হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে কোথাও কোনো একটা অঙ্ক কাজ করছে। সেই অঙ্কটা আর যাই হোক, সাধারণ মানুষের পক্ষে, সমাজের পক্ষে খুব ভালো যে নয় সেটা বোধহয় সাধারণ বুদ্ধি থেকেই বোঝা যায়। আর এই পরিপ্রেক্ষিতে আমরা গোটা বিষয়টাকে একটু অন্যভাবে নেড়ে চেড়ে দেখবার প্রয়াস করব। এই যে দলবদল নিয়ে এখন বিজেপির দিকে আঙুল তোলা হচ্ছে, আমরা কি মনে করতে পারি না যে এই সূচনাটা হয়েছিল আরও আগে 2011? মনে নেই সেই সময় একের পর এক একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেভাবে রাজ্যের পুরসভাগুলো দখল হয়ে যাচ্ছিল, যেভাবে একদলের ভোটে জিতে অন্য জলে চলে যাচ্ছিলেন কেউ কেউ, এই বাজারটা তো শুরু হয়েছিল তখন থেকেই। আজ তাতে হয়তো জোয়ার এসেছে, কিন্তু গোটা বিষয়টা যদি ধরতে হয় তাহলে মূল প্রেক্ষিত বা গোটা প্রেক্ষিতটাকে তো ধরতে হবে। আমরা মনে করছি যে রাজনীতিকদের বাজার এই শিরোনামের আলোচনায় আমরা এই গোটা প্রেক্ষিতের উপরে একটু আলো ফেলতে পারবো। এই মুহূর্তে আলোচনার জন্য যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আসুন তাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, প্রবীণ সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়, রয়েছেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, রয়েছেন রাজনৈতিক কর্মী এবং সমাজকর্মী দীপ্তিমান বসু। কিছু সময়ের মধ্যেই আমরা প্রত্যাশা করছি যে কংগ্রেসের একজন নেতা চন্দন ঘোষ চৌধুরী আমাদের সাথে সংযুক্ত হবেন। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমি আলোচনা শুরু করব প্রথমেই রাজাগোপাল ধর চক্রবর্তীকে দিয়ে। রাজাগোপালবাবু, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি আমরা, রাজনীতিকদের বাজার, আপনি এই গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? রাজনীতিকদের বাজার বহুদিন, কেউ যদি ভাবি যে হঠাৎই বাজার চালু হয়েছে আগে ছিল না, এটা সঠিক না, একদম একদম। আমি বহুদিন আছে, মানে আমার মনে হয় আমি দেখতাম যে অনেক কর্মী, নেতাদের খুব একটা দেখতাম না, কর্মী মানে একদল থেকে আর একদলে তারা ঘুরছে। আজকে দেখতাম একদলে মানে চিন্তা ভাবনা দর্শন সবই বোধহয় থাকে, আর সেখানে যদি একটা মূল্য থাকে, প্রাইস বলবো, তাহলে তো হয়েই গেল। আপনি রাজনীতি করছেন কেন? আপনি দেশের ভালোর জন্য, দশের ভালোর জন্য, হয়তো ভয় তো হতে পারে সেটা, কিন্তু তার চেয়ে বড় যেটা, সেটা হতে পারে আমার নিজের ভালোর জন্য,
আর আমার নিজের ভালোর জন্য যদি আমি করি তাহলে আমি সেখানেই ছুটবো যেখানে আমার সুযোগটা দিয়েছি, প্রাপ্তি যোগটা দিয়েছি। সময় ছিল পোলারাইজ পলিটিক্স এর, একদিকে দক্ষিণ একদিকে দক্ষিণমুখী কথা যদি বলি, ভারতবর্ষের পুরো পরিপ্রেক্ষিত আনতে গেলে একটু জলটা অনেক রকম ঘটে যাবে। পশ্চিমবঙ্গে পরিপ্রেক্ষিতে দেখা যায় একেবারে দক্ষিণ আর একেবারে মানে মানে বাম ব্যাপার। সুতরাং রাইট এবং লেফট এই দুটোই ছিল, খুব একটা সেন্টার পলিটিক্স ছিল না। তার ফলে নেতাদের মধ্যে সে ধরনের চলাচল খুব একটা আমরা দেখি। বাম থেকে মানে অর্থাৎ বামপন্থীদের থেকে কংগ্রেস মানে দক্ষিণপন্থীদের যাওয়ার তেমন সুযোগ ছিল না। আদর্শগত নানান লম্বা ডিফারেন্স ছিল নেতাদের মধ্যে, সেইটা আমরা খুব একটা দেখে উঠতে পারি। কিন্তু বামপন্থার যখনই বিসর্জন ঘটেছে, বলতে গেলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকেই মানুষের মধ্যে একটা দোলাচল শুরু হয়ে গেছে। মানুষ বুঝেছে যে যে ভাবনা চিন্তা থেকে শুরু হয়েছিল 70-এর বাঙালি জীবন, 60-এর বাঙালি জীবন, সেটা বোধ হয় আর একই রকম পথে চলতে পারে না। তাই মানুষের ভিন্ন ভাবনা চিন্তা এসে গেছে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর থেকে। হ্যাঁ, আমি এত বিস্তারিত না করে যাচ্ছি, একেবারে ঢুকে পড়ে যদি যেতে চাই, দেখা গেল যে পশ্চিমবঙ্গের রাজনীতি ক্ষেত্রে কংগ্রেস তো ছিলই এবং সেখানে দক্ষিণপন্থী দল বিজেপি এসে হাজির হলো রাম মন্দির আন্দোলনের মধ্য দিয়ে। সেখানেই যদি দেখেন 91 সালে তারা প্রায় 11-12% ভোট তারা পায়, যদিও পরবর্তীকালে সেটা কমতে থাকে, নানান আপস এন্ড ডাউনস এর মধ্য দিয়ে তাদের চলাচল হতে থাকে। যেহেতু একটা দক্ষিণপন্থী দল এসে গেল এবং ধীরে ধীরে আমরা দেখলাম যে তাদের জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে, এবং সেই আপনি যদি দেখেন 91 সালে বেশ কিছু বামপন্থী মানুষ তারা কিন্তু বিজেপির দিকে জয়েন করেছিল, এটা নয় যে প্রথম ঘটছে। আবার উল্টো দিকেও তাই, অন্য পার্টি থেকেও কংগ্রেসও গেছিলও কিন্তু ঘটেছে, একেবারে ঘটেনি সেটা আমরা বলতে পারবো। তখন কেনা বেচা কিভাবে হতো আমি ঠিক জানি না, হয়তো আদর্শগত চিন্তা ভাবনার নানান ধরনের ভুল ত্রুটি ভাবতে গিয়ে হয়তো পরিবর্তন ঘটতো। কিন্তু এখন যেটা ঘটছে, এখন বোঝা যাচ্ছে যে একেবারেই হচ্ছে প্রাপ্তির যোগ। এইটা শুরু করার ক্ষেত্রে উপরতলায় দেখি যদি তাকাই, তাহলে দেখবো ইন্দিরা গান্ধী সঞ্জয় গান্ধীর উপরে নির্ভর করেছিল, সঞ্জয় গান্ধীকে তোলার চেষ্টা করেছিল, সঞ্জয় গান্ধী বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সাথে কি করে ডিরেকশন দিচ্ছেন ইত্যাদি, কিন্তু তার পরিণত আমরা পরিণতিটা আমাদের চোখের সামনে ছিল। কিন্তু কংগ্রেস দলে কিন্তু গান্ধীর লালন পালন তার বিরুদ্ধে কথা বলবার কেউ ছিল, এটা একটা যেখানে জ্যোতিবাবু তার ছেলেকে ডাক্তারি পড়াতে কাশ্মীরে পাঠান, এই যে নিজে বা আজকে জয় শাহ তাকে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি বানিয়ে দেওয়া হচ্ছে,
অর্থাৎ যিনি জীবনে হয়তো একটা কিছু ক্যারাম ছাড়া কিছু খেলেননি, তিনি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি হচ্ছেন। এইগুলো একটা জিনিস প্রমাণ করে যে যে কোনো ভাবেই একটা দলে জায়গা করে নেওয়া যায়। এবং নেতা নেত্রীরা যেহেতু নিজের ভাইপো বা ছেলে মেয়ে এদেরকে প্রজেক্ট করবার জন্য বেপরোয়াভাবে কাজকর্ম শুরু করেছেন, সেখান থেকে কিন্তু একটা হচ্ছে রাজনীতিতে মতাদর্শ সরে যাচ্ছে, তার বদলে আসছে যে আমি আমার পরিবার এবং আমার গোষ্ঠীকে রাজনীতির অন্দরে জায়গা করে দেব। এই যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু ভীষণভাবে 70-এর দশকের পরে রাজনীতি গেড়ে বসেছে। এটা কংগ্রেসে আমরা দেখেছি, যে কংগ্রেসের বড় বড় নেতারা তাদের ছেলে মেয়েদেরকে এস্টাবলিশ, আমি অর্জুন সিংকে দেখেছি উত্তর যখন মধ্যপ্রদেশ অত বড় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার ছেলেকে তুলে ধরছেন, হয় সে মুখ্যমন্ত্রী এবং ওখানে কিন্তু এই দুর্নীতির অভিযোগ কথা বললেন যে যেভাবে এটা এসেছিল, কিন্তু আমি বলছি এই রাজ্যের প্রসঙ্গটা বোধহয় আনতে থেকে আর এক দলে নিয়ে আসা যে চিত্রটা, এটা আমাদের সামনে বারবার করে আসছে এই গত 10 বছরে। আমি দীপ্তিমানের কাছে যাব, দীপ্তিমান আমার কথা শুনুন। এখানে দীপ্তিমান আমার ব্যক্তিকেন্দ্রিক দলের সুবিধা হয় এটা, আমাদের সঙ্গে ইতিমধ্যে দীপ্তিমান শোনা যাচ্ছে, দীপ্তিমান বোধহয় সম্ভবত আমার কথা শুনতে পাচ্ছেন। আমি আগেই বলেছিলাম যে আমাদের সঙ্গে কিছু সময়ের মধ্যেই যোগ দেবেন কংগ্রেসের নেতা চন্দন ঘোষ চৌধুরী। চন্দনবাবু আমাদের সঙ্গে রয়েছেন। চন্দনবাবু, আপনাকে আমি একই প্রশ্ন নিয়ে আসবো যে এ রাজ্যে এখন যে বিষয়টা দেখা যাচ্ছে, এত খুললাম খুল্লাভাবে দল বদল, এবং আমি বারবার করে বলছি একটা বাজার তৈরি হয়েছে বলে অনেকে মনে করছে, যেটা বাজার কোথাও মনে হয় না যে আসলে এটা রাজনীতির যে গভীরতা, রাজনীতির যে শুদ্ধতা, সেটাকে আঘাত করছে। সকলকে ধন্যবাদ। আমি মন দিয়ে শুনছিলাম রাজাদার কথা এবং রূপমদার কথা। দীপ্তিমানও যথেষ্ট প্রাজ্ঞ মানুষ হতে পারলো না, কিন্তু একটি কথা আমরা সর্বাঙ্গে স্বীকার করে নিই যে এই রাজনৈতিক বাজারের যে প্রসঙ্গটা তুমি বললে অনুপম, এটাকে আমি পলিটিক্যাল মার্কেট বলি না, আমি এটাকে বলি পলিটিক্যাল সেলস এম্পোরিয়াম। ইন্টারেস্টিংলি আমার একটা লেখাও ছিল কিছুদিন আগে, পলিটিক্যাল সেলস এম্পোরিয়াম, তার মানে এখানে কিন্তু একটা এক্সিবিশনিজম চলছে। আমি যেটা বিশেষভাবে বলতে চাই যে আদর্শগত মত পার্থক্যে দল বদল, এটা একটা সংজ্ঞা ছিল রাজনৈতিক দলের ক্ষেত্রে, এটা হতেই পারে, পরিস্থিতিগত ভাবে রাজনৈতিক অভিজ্ঞানের বদল হতে পারে। আমরা দেখেছি 1968 সালে কংগ্রেসের একটা বিভক্ত, আমরা দেখেছি তার পরবর্তী সময়ে 1977 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এবং বাংলাতেও প্রফুল্লচন্দ্র সেনের নেতৃত্বে যেভাবে জনতা পার্টি গড়ে উঠেছিল, এবং আমরা দেখেছি সর্বক্ষেত্রে মানুষ কোথাও কখনো বিরোধিতার জায়গায় যখন দাঁড়িয়েছেন, সেখানে দাঁড়িয়েছেন শুধুমাত্র তাদের আদর্শকে সামনে রেখে। এবং যে নামগুলো আমি বলছি সেই নামগুলো প্রত্যেকেই আদর্শগত কারণে চিরপরিচিত বাঙালি সমাজে বা বাঙালি রাজনৈতিক মননে যথেষ্টভাবে বিরোধিত। শুধু প্রফুল্লচন্দ্র নন, তার সাথে সাথে আমি যদি মোরাজিদের সাইকেও দেখি, ব্যাপারটা তাই দেখিনি ঘটে বাংলার প্রেক্ষাপটে, কিন্তু ঘটনাচক্রে একটা 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 অবক্ষয় শুরু হলো। অবক্ষয়টা আমি এখানে এবং বাম এর প্রধান শক্তি এবং তার সাথে বাম সরকার ছিল, সেখানেও কিন্তু আমরা এইভাবে আদর্শচ্যুত দল ত্যাগকে দেখি। আজকে আমি সেলস এম্পোরিয়াম কেন বলছি, পলিটিক্যাল মার্কেট কিন্তু একটা ফিলোসফি, পলিটিক্যাল মার্কেট ফিলোসফি আমি এই কারণে বলছি, এখানে কেনা বেচার প্রশ্ন নয়, এটা হচ্ছে যে রাজনৈতিক পরিধিতে বা তার সীমানায় রাজনৈতিক বিজ্ঞজন বা ভাবনা, সেই ভাবনার আদান প্রদান, সেটাও কিন্তু একটা বাজারি ধরন। অর্থাৎ একটি মানুষ যখন রাজনৈতিকভাবে, রাজারা অনেক থিসিস পেপার করেন আমি জানি এবং বহু বই লিখেছেন, এই বইটা যখন সেল হয়, আমি বলতে চাইছি যে এই যে ধারণা পলিটিক্যালি, এই যে মাই ইয়ার্স অফ প্রেসিডেন্সিয়াল মেমোয়ার্স বা মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স প্রণববাবু, এটাও কিন্তু একটা মার্কেট। আমি যদি মার্কেটের প্রসঙ্গ আনি, সেটা কিন্তু একটা অভিজ্ঞানের ভিত্তিতে একটা নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক আদর্শকে সামনে রেখে। কিন্তু আমি সেলস এম্পোরিয়াম কেন বলছি, এখানে শুধু ক্রেতা বিক্রেতার সম্পর্ক,
এর মধ্যে রাজনৈতিক মতাদর্শের কোন সম্পর্ক নেই, শুধুমাত্র আমার কাকে চাই আমি তাকে পাচ্ছি কিনা এবং পেতে গেলে কি করতে হবে, কোথাও বল প্রয়োগ, কোথাও অর্থ প্রলুব্ধ এবং কোথাও কোথাও বিভিন্ন পদের লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে দলে আনা। সাম্প্রতিকগুলো দেখছি কিন্তু একটি জিনিস খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে যে ফিলোসফি বা ডেমোক্রেটিক ফিলোসফি সেখান থেকে আমরা বিচ্যুত হতে হতে সব থেকে যাদের বঞ্চিত করছি তারা হচ্ছেন প্রান্তিক মানুষগুলো। আমি প্রান্তিক মানুষ কেন বলছি, আমাদের মতো যারা মানুষ হয়তো রাজনীতি বা রাজনীতির বাইরে যাদের ভাবনা চিন্তার একটা নির্দিষ্ট পরিধি আছে এমন কিছু মানুষ আছেন যারা যারা মবিলাইজড হন, যারা 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 মূল ক্ষেত্রে তাদের ফিলোসফিকে বুঝতে পারেন না, তারা আকৃষ্ট হন সময়ের সাথে সাথে। অর্থাৎ একটি নেতা দল ত্যাগ করলেন, আমি ওই নেতার ভোট ব্যাংক। ভোট ব্যাংক শব্দটাই ডেমোক্রেসিতে সব থেকে অপব্যবহৃত একটি শব্দ। ভোট ব্যাংক শব্দটা কি করে তৈরি হয়, তাহলে তো কোন সরকারই ক্ষমতায় আসতে পারতো না। তৃণমূলত ক্ষমতায় এসছে একটা ভোট ব্যাংক তৈরি করে, আমার উদ্দেশ্য অন্য দলের সমর্থকরা যখন মনে করেছেন যে এই দলটিকে সমর্থন করা দরকার, কোন শাসনের অবসানের দরকার, তখন তারা এটা করেছে। কিন্তু আমি যদি এই প্রসঙ্গে আসি যে আজকে এই সেলস এম্পোরিয়াম সেটা কি টাইম টেস্টেড না, সেটা কি গ্রাউন্ড টেস্টেড না, বঞ্চিত করা হচ্ছেন, উন্নয়নের প্রসঙ্গ নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না, আর্থিক সংগতির প্রশ্ন নিয়ে আলোচনা করি না, আমরা আলোচনা করি না বেকারি সমস্যা নিয়ে, আমরা আলোচনা করি না চীন বা পাকিস্তানের থ্রেট, আমাদের আমাদের থ্রেট পারসেপশন, আমাদের ন্যাশনাল থ্রেট পারসেপশন তাকে ঘিরে না। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুটা কোথায়, আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু শুধুমাত্র সেলস এম্পোরিয়াম, কাকে দিয়ে কিভাবে দল ভরাবো এবং আমার সংখ্যা তত্ত্বে আমি সরকার গঠনের কাছে আসতে পারছি কিনা, তার জন্য যা করতে হয় করতে পারি। তাহলে কোন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলতে পারেন যে আমার সাথে 100 জন তৃণমূলের এমএলএ যোগাযোগ করছেন? কেউ বলতে পারে না আমরা 200 সিট পাবো, যেখানে তারা এখনো বার্গেন করছেন, দল ভাঙাচ্ছেন, সেখানে বলছেন আমরা 200 সিট পাবো। আসলে আসলে এই পারসেপশন গুলো প্রমাণ করে যে আমরা রাজনৈতিক। রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আবার চলে যাব, অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, আপনার কাছে আমার যেটা জিজ্ঞাসা হচ্ছে, বুঝলাম যে এখন যেভাবে দলবদল হচ্ছে তার সাথে আদর্শের সংযোগ খুব ক্ষীণ, এটা যদি মেনে নেওয়া যায় তাহলে তো সাধারণ নাগরিকদের একটা ভূমিকা থাকে। আমি ঠিক এখানেই আপনাকে জিজ্ঞাসা করব অধ্যাপক চক্রবর্তী, যে সাধারণ মানুষ এটাকে অনুমোদন করছে কিভাবে, তাহলে কি মনে কর এত রেজিমেন্টেশন ছিল যে চলে যাবার বিপদ ছিল নানান ধরনের। পলিটিক্যাল যে বন্ডেড লেবার সেটা কি আমরা মেনে নেব, এটা আমার মনে হয় যে গ্রহণযোগ্যতার জায়গায় গুণাই হয়তো। আজকের এই আলোচনাটা হচ্ছে যে যেভাবে
মানুষ সকালবেলা একটা দল, সম্ভব, কারণ আমি আমার আমার যিনি টেকনিক্যাল সহায়ক আছে তাকে বলবো যে আপনি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না কোনো কারণে, আপনার কথা আমার শুনতে অসুবিধা হচ্ছে, আমার আসছে না। আমি আমার যে টেকনিক্যাল সহায়ক আছে তাকে বলবো যে আওয়াজটা ঠিক করতে, কারণ আপনার কথা আমি কিন্তু শুনতে পাচ্ছি না। যদি আলোচনাটা করতে হয় তাহলে একটু একটু সময় নেব, কারণ আমি আমার টেকনিক্যাল যে সহায়ক আছে তাকে বলছি যে যদি গোটা বিষয়টা দেখা যায়, কারণ আমার কানে কোনো কথা কিন্তু আসছে না, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। হ্যাঁ, এবার কথা বলুন রাজাগোপাল বাবু, আপনার আপনি এবার যদি কথা, হ্যাঁ আপনি, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে, বলুন। আমি শুনতে পাচ্ছিলাম না, কিন্তু অন্যরা বোধহয় শুনেছেন, মানে আমি চাইছি যে আমি শুনি আমার আমার অসুবিধা, কিন্তু যেটা পরিষ্কার যে কারণে আপনি আজকে ঘুরছেন সেটা অল্পদর এমন জায়গায় চলে গেছে, সকালবেলা একটা দল, বিকেলে একটা দল, গতকাল যাকে টেলিভিশনে এক ভূমিকায় দেখেছিলাম, সেটাকে ভূমিকায় দেখি, এটা বিরক্তি লাগে, অস্বস্তি লাগে যে এত তাড়াতাড়ি পরিবর্তন হলো কি করে, তাই সে ভাবলো না। ফুটবল খেলার মাঠে তো হতেই পারে, তাই না? সে একটা প্রফেশনাল প্লেয়ার, সেখান থেকে আর জায়গায় যাচ্ছে, সেখানে তার ভ্যালু, আমি যদি বেশি পাই সেখানে যাব, কিন্তু রাজনৈতিকভাবে যদি সে কথা হবে, হয়তো আপনাদের মুক্ত বিষয়, তারাও যদি এ পথে চলেন, অর্থাৎ যে তাদের বেশি পয়সা দিলে তার কাছে যাবো, তারপরে সরকারি সিদ্ধান্ত সে তার পক্ষেই নেবে, তাকে বেশি পয়সা দিবে। আপনার যেটা প্রশ্ন, যে রাজনীতিবিদরা পয়সার টানে দল বদল করছেন, তারা পয়সার টানে নীতি গ্রহণ করবেন না, এটা আমরা আশ্বাস করতে পারি না। সুতরাং তারা যে সাধারণ মানুষের বিরুদ্ধে আচরণ করবেন গ্যারেন্টি, তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার পক্ষে আমি একমত, যারা এরকম প্রতিমূর্ত দল বদল করেন তাদের বোধ হয় কোন নীতির প্রতি তাদের নিষ্ঠা নেই, নীতির নিষ্ঠা না থাকে মানুষের প্রতি তাদের নিষ্ঠা নেই, এবং মানুষের প্রতি নিষ্ঠা যদি না থাকে মানুষের প্রকৃতি অভাব অধিকার তাদের প্রতি। সুতরাং এই দল বদলু কাজ বহুদিনের, সেই গয়ারাম এসে হরিয়ানার বহুদিনের বাংলায় চলে গেছে, আমি বিতর্কে ঢুকছি না, রূপম আছেন, রঞ্জনা খুব ভালো বলছে, খুব শুনতে ভালো লাগছে শুনতে, কারণ আমরা সবার পক্ষে শুনবো। তবে ব্যাপারটা হচ্ছে যে একটা বিরক্তিকর দলবদলটা একটা বিরক্তিকর জায়গায় এসে, এই বিরক্তিকর জায়গা থেকেই মানুষের তৎপরতা নিয়ে যন্ত্রণা, এদের কি সত্যি আমরা বিশ্বাস করতে পারব? হ্যাঁ, আমি রূপম বাবুর কাছে, রূপম বাবু যে প্রশ্নটা আমার ছিল, যে কথা বলছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই আপনার কাছে আসব। উনি বলছেন যে যারা আদর্শহীন, এই রাজনীতিকে যারা একেবারে বাজারে এনে ফেলেছেন, তারা আদৌ তাদের আর ভরসা করা যায় না, তাদের বিশ্বাস করা যায় না, কিন্তু এই বিশ্বাসে থেকে সেখানে তো মানতে হবে সাধারণ নাগরিক আকে অনেকটাই অসচেতন, তাহলে কি হবে, মানে আমরা কার উপরে ভরসা করব, কিভাবে এটা প্রতিরোধের বলয় তৈরি হতে পারে? অধ্যাপক রাজগোপাল ধর চক্রবর্তী একটা এবং আর একটা স্লোগান যে বিড়লা বলেছেন, আমি যদি
এবং এই মিমি চক্রবর্তী বা এই এরা কিন্তু আগে ভাবা যেত না যে একজন ফিল্মের লোক যিনি সারা জীবনে পরে রাজনীতি করেননি, রাজনীতির চর্চা নেই, রাজনৈতিক জানা বোঝার কোনো প্রক্রিয়ার মধ্যেই ছিলেন না, তিনি নির্বাচনে দাঁড়ালেন হারি এবং হারছে কারা? মিমি চক্রবর্তী হারছে, কাছে কে হারছে? বিকাশ ভট্টাচার্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য হারছে। আচ্ছা আপনি যদি মুনমুন সেনের কাছে যান, কাকে হারে? বাসুদেব, হ্যাঁ উনি সাতবারের রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, এবং আপনারা যারা বাসুদেব বাবুকে ব্যক্তিগত ভাবে চেনে, আমরা সাংবাদিকতা সূত্রে ওনার সাথে যথেষ্ট অনেকবারই কথা বলেছি, এবং শেষবার যদি উনি একটা প্রজেক্টে রাইটার্স বিল্ডিং এসেছিলেন সমস্ত শেষ হয়ে যাওয়ার পরেও আর কি, তখন আমি ওনার সাথে দীর্ঘ সময় কথা বলেছি। তাতে একটা ব্যাপার পরিষ্কার, এবং আমরা দিল্লিতে ওনার বাড়িতেও গেছি, আমি দিল্লিতে একাধিকবার ওনার যে বাসভবন সেখানে যিনি থাকতেন সেখানেও গেছি, এবং সেটা এতটাই সিম্পল, আর ওখানে মেনকা গান্ধী উনি একে পাশাপাশি সব থাকতেন, এবং তার লাইফস্টাইল দেখে ভাবা যেত না। আর আমার এক সাংবাদিক বন্ধু বলল, তুমি তো ওকে চিনতে, নির্বাচনের সময় ওনার পেছন পেছন ঘুরলাম, 4 ঘন্টা ঘুরেছি কিচ্ছু খাওয়ায়নি, শেষে পকেট থেকে ছোলা ছোলা ভাজা বার করে দিচ্ছে, আমি তা নেইনি। আমি লোকটা এরকম মানে এই ব্যাপার পরিণতি হবে জানলে আমি ওনার পেছনে ঘুরতাম না, 4-6 ঘন্টা নেতার সঙ্গে ঘুরে ঘুরে শেষে ছোলা ভাজা পকেট থেকে বার করে দিচ্ছেন। এটা বাসুদেব বাবুর স্টাইল ছিল জীবন, তিনি প্রখ্যাত মানে মানুষের দ্বারা সেইভাবে রিজেক্টেড হয়েছেন এবং তার বদলে মুনমুন সেন জিতেছেন। তা মানুষ একটা রাজনৈতিক নেতাকে কিভাবে মূল্যায়ন করছে এবং মানুষ জন বাবার মৃত্যুর পরে তৃণমূল কংগ্রেস তাকে প্রথম বিধায়ক করলো, তারপরে তৃণমূল কংগ্রেস তাকে সাংসদ করলো। মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ নিঃসন্দেহে, এবং তিনি লকেট চট্টোপাধ্যায়ের কাছে হারলেন গতবার। তার জেতা এবং হারা ওনার নিজের কাছেই কোনো উত্তর নেই যে কেন জিতলেন আর কেন এবার হারলেন, কি দোষ তিনি করেছিলেন যে কারণে হারতে হলো, আর কি মানুষের কি উপকার করেছিলেন যে তিনি জিতলেন। আসলে একটা হাওয়া, এবং সেই হাওয়াতে মানুষ তার মতো করে ব্যাপারটা, গোটা ব্যাপারটাতেই মানুষ অত সিরিয়াসলি নিতে ভুলে যাচ্ছে। কারণ হচ্ছে রাজনৈতিক নেতাদের যে গ্রহণযোগ্যতার মাপকাঠি ছিল, যে মানদণ্ড ছিল, সেটা কিন্তু পশ্চিমবাংলার রাজনৈতিক মানসে এবং রাজনৈতিক আবহায় সেটা কিন্তু একেবারেই তার ভরাডুবি ঘটেছে। ফলে রাজনীতিতে মানুষ কে আসছে কে যাচ্ছে কাউকে মানুষ বিশ্বাস করে না। কোন লোককে দেখবেন নিজের দলের লোক ছাড়া যারা দল, আমি একটা কথা বারবার বলি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটা হচ্ছে এখন আর মানুষ রাজনীতি করে না, দল করে। যারা করে তারা রাজনীতি করে, রাজনীতি একটা সামগ্রিক বিষয়, সেখানে সমাজের চর্চা হবে, অর্থনৈতিক চর্চা হবে, শিল্পের চর্চা হবে, বিজ্ঞানের চর্চা হবে, সবকিছু নিয়ে একটা সামগ্রিক বিষয় হচ্ছে রাজনীতি। কিন্তু এখন যারা রাজনীতি করে আমরা বলি, আমরা খুব ভুল করে বলে এরা রাজনীতি করে, আসলে এরা দল করে। কেউ তৃণমূল করে যেভাবে তৃণমূল, সবচেয়ে যিনি বিজেপি করে সেভাবে বিজেপি বা নরেন্দ্র মোদীর কোনো বিকল্প হয় না, যিনি কংগ্রেস করে তিনি একভাবে দেখেন, আবার যিনি সিপিএম করতেন তিনিও দল, দল সর্বস্ব, এবং আমরা দেখেছি দল সর্বস্বটা কোথায় যেতে পারে, বামফ্রন্ট আমলে আমরা দেখেছি দল ছাড়া কোথাও কিছু হবে না, এবং সিপিএম করলে তুই পাবে, সিপিএম করলে তুই পাবে না। এবার তৃণমূল যখন এলো তখন হচ্ছে যেতে পারো সবাই, কিন্তু কাঠমান্ডি আমাকে দিতেই হবে, এই জায়গায় এলো। আবার বিজেপি রাজত্ব, আপনি যেখানে বিজেপি রাজত্ব রাজনীতি তোমার কি, তুমি ভারতবর্ষের মানুষ নিয়ে, ভারতবর্ষের গোটা দেশ নিয়ে, তার অর্থনীতি নিয়ে, তার সমাজ বিজ্ঞান নিয়ে কি ভাবো, তার কোনো জায়গা নেই। ফলে রাজনীতিবিদরা হচ্ছে ওই বাসুদেব বাবুকে হারতে।
একদম আমি আসবো ফলে এটাই কিন্তু এই যে গ্রহণ তৈরি হচ্ছে আসলে এই জায়গা থেকে একদম আমি এই জায়গা থেকেই সাধারণ মানুষের কাছে গ্রহণ করা চট্টোপাধ্যায়ের বক্তব্যের বিষয়টি খুব তাৎপর্যপূর্ণ। আমি চন্দনবাবুর কাছে এই কথা সূত্র ধরেই আসবো যে রাজনীতি করেন আসলে দল করে, এই যে সাধারণ মানুষের মধ্যে এই দল করবার প্রবণতা কিংবা দলকে মেনে নেবার প্রবণতা তৈরি হয়েছে, কোনো আদর্শহীনতাকেই সে আর তার বিরোধিতা করছে না, প্রতিরোধ করছে না। আপনাদের মনে হয় না রাজনৈতিক কর্মী হিসেবে এটা আপনাদেরও ব্যর্থতা? মানে আমি বলছি একদম নিজেকে যদি রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতা হিসেবে দাঁড় করেন, তাহলে মনে হয় না চন্দনবাবু যে এটা আসলে আপনাদের দিকেও একটা ইঙ্গিত দিচ্ছে, আপনাদের ব্যর্থতার জায়গাটাও দেখিয়ে দিচ্ছে? পর্যায়কে উত্থাপন করবার জন্য কিন্তু পাশাপাশি ভাবে চেষ্টা করব। দেখো আমি শুরুতেই যে কথাটা বললাম সেখানে কিন্তু বিশেষভাবে কংগ্রেসের বিরোধিতার একটা জায়গা ছিল, অর্থাৎ কংগ্রেস ভাবে জনতা পার্টি তৈরি হয়েছিল আমি তার বিশ্লেষণ করেছি, অর্থাৎ রাজনৈতিক ফিলোসফি অর্থাৎ দলীয় ফিলোসফির বাইরে এসে কিন্তু আমি আলোচনাটা করছি। আজও আমি এই মুহূর্তে যে কথাটা বলতে চাইব যে এই রাজনৈতিক ভয়ানক দুরবস্থার জন্য শুধুমাত্র কি রাজনৈতিক দলগুলো দায়ী? সামাজিক পরিকাঠামোতে রাজনৈতিক দলের সৃষ্টি, সামাজিক সুশীল সমাজের ভূমিকা এখানে একটা ব্যাপকতম ছিল বা ব্যাপকতম হওয়ার ছিল। আমরা কেন একদিন ডেমোক্রেসিকে ভয় পেতাম, আমরা কেন গণতন্ত্রকে ভয় পেতাম, আমরা কেন মনে করতাম যে আমি একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রতিনিধি, আমার সাহস নেই আমি অন্য একটি দলের প্রতিনিধিত্ব করব আগামীকালকে এবং জনগণের সামনে আমাকে দাঁড়াতে হবে? আমার এই ভয়ের প্রশ্নটা কে উধাও করলো? আমাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে সুশীল সমাজ যখন নিরপেক্ষতার একটা বাতাবরণ তৈরি করেছিলেন তারা কিন্তু মনিটর হিসেবে কাজ করতেন, অর্থাৎ দে ইউজ টু মনিটর দি পলিটিক্যাল সিস্টেম, এবং তাদের একটা ধর্ম নিরপেক্ষ, তাদের একটা রাজনৈতিক নিরপেক্ষতার একটা ব্যাপক শক্তি সাধারণ মানুষের কাছে এই কনসেপ্টটাকে পৌঁছে দেওয়া যে এরা কিন্তু মনিটর হচ্ছেন প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে, এবং এই সুশীল সমাজের গ্রহণযোগ্যতা সমাজে এত বিস্তারিত ভাবে ছিল, এই সুশীল সমাজের প্রভাব এত বিস্তারিত ছিল যে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠত না। সাধারণ মানুষ ইভেন কোন শিক্ষাবিদ যদি বলতেন এই রাজনৈতিক দলটির এই মতাদর্শচ্যুত, সাধারণ মানুষ সেইভাবেই গ্রহণ করতেন। আমরা কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এই ফিলোসফি দেখেছি এবং সেই ঘটনাগুলো ঘটেছে। দ্বিতীয় পর্যায়ে যদি তুমি আসো অনুপম, তুমি দেখবে সেটা হচ্ছে তুমি অন্যভাবে নেবে না, কারণ আমি নির্দিষ্ট ভাবে তোমাদের বলছি না, কিন্তু এই যে সমাজ সাংবাদিক কুল সেক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপক প্রশ্নচিহ্ন উঠেছে যে সাংবাদিকদের চন্দন আমি আপনাকে বলিনি, আপনি খুব ভালো জায়গাটা তুলেছেন, কারণ আমি নিজে সাংবাদিক হয়ে এই বিষয়টা প্রত্যেক দিন উপলব্ধি করি, অনুভব করি যে কিভাবে সাংবাদিকতার নামে আসলে অসাংবাদিক কিংবা বলবো অপসাংবাদিকতাকে প্রশ্রয় দেওয়া হয়। আমি আপনার সঙ্গে একমত, সমাজের পাশাপাশি যদি তুমি সাংবাদিকতা বা জার্নালিজমকে সামনে আসো, জার্নালিজমের কাছে আমরা একটা সময় প্রত্যাশা করেছি বা পেয়েছি নিউট্রালিজম। ছোটবেলায় আমরা যেসব পত্র পত্রিকা পড়তাম বা আমরা রাজনৈতিক ক্ষেত্রে যে ধারণাই মত পোষণ করেছি, আমরা খুব ভালো করে পড়তে বাধ্য হতাম যখন নামী সাংবাদিক ওই নিখিল বন্দ্যোপাধ্যায়ের মতো সাংবাদিকরা বা গৌরকিশোর ঘোষরা যখন লিখতেন গৌরানন্দ কবিভনে, আমরা তখন গোগ্রাসে গিলতাম এবং বহু ক্ষেত্রে কিন্তু সমালোচনা থাকতো আমার দলের বিরুদ্ধে। আমি বলতে চাইছি এই প্রসঙ্গে যে পরবর্তী সময় আমরা দেখেছি যে এই রাজনৈতিক সমীকরণে রাজনৈতিক যারা 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 সুশীল সমাজ এবং তার সাথে রাজনৈতিক ক্ষেত্রে যারা সাংবাদিক কুল তাদের অসীম প্রভাব ছিল, অসীম প্রভাব ছিল, এবং আমরা কোট করতাম তাদের এবং বলবার চেষ্টা করতাম যে এই ফিলোসফি থেকে ইভেন ইন্টারনাল পার্টি সিস্টেমে আমরা আলোচনা করতাম যে এখানে কিন্তু বিচ্যুত হয়েছি আমরা, অন্তত এই সাংবাদিকের কলমে এটা বেরিয়ে এসছে। আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা আজকে প্রথম যে টেকনোলজির কারণে হোক বা একটা রাশ জার্নালিজম, আমি যেটা বিশেষভাবে বলি, আমি কাউকে বিশেষভাবে দায়ী করব না, বাট সিস্টেম ইজ রাশিং, এত চ্যানেল এত নিউজ পেপার তাদের ইনার কম্পিটিশন, সেক্ষেত্রে তাদের মূলত যেতে হয় একটা কমার্শিয়াল আসপেক্টে, এবং মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন এই কমার্শিয়াল আসপেক্টটা কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ নিরপেক্ষতার সংজ্ঞা নেই। আমি যদি বলি, দেখো খুব সোজাভাবে আমি যদি বলি, তুমি সবকটা সংবাদপত্র দেখো অথবা সব টিভি চ্যানেলগুলো দেখো, বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবে যে
একটি দল কিভাবে কিনছে একটি দলের থেকে, আরেকটি দল কিভাবে তার সংসার ভাঙাচ্ছে, এই প্রসঙ্গটা কিন্তু ফোকাল পয়েন্টে। সাধারণ মানুষের কাছে কি বার্তা যাচ্ছে? সুশীল সমাজের বিশ্বাসযোগ্যতা যথেষ্ট কমে গেছে, সুতরাং মেসেজের ক্ষেত্রে এখন কমিউনিকেশন হচ্ছে রাজনৈতিক নেতা এবং সরাসরি জনগণ। এই জনগণের ক্ষেত্রে এই প্রভাব সরাসরি গিয়ে পড়ছে রাজনৈতিক নেতা, অর্থাৎ কোন রাজনৈতিক নেতা দূর অভিসন্ধি যদি থাকে সেটা জনগণকে প্রভাবিত করছে সরাসরি, তার কোন স্ক্রিনিং হচ্ছে না। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি বিশেষভাবে বলি, আমি যদি এখানে একটু পয়েন্ট আউট করি যে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বিভিন্ন জেলাতে সমাবেশ করছেন, আমি বারবার এটা প্রমাণ করতে পারি কয়েকটি সংবাদপত্র বা নিউজ চ্যানেল ছাড়া ফোকাস করছেন না কোথাও কিন্তু 40-45 হাজার মানুষের জমায়েত, সেই জমায়েতকে ফোকাস করছেন না মানে তাদের মনে হতে পারে একটা কমার্শিয়াল অ্যাসপেক্টে অনেক বেশি ভ্যালু হচ্ছে, এই দল বদলের পালা, এই দল বদলের জন্য কারা দায়ী, এর সংসার ভাঙতে কে দায়ী ছিল, এই যে মুখরোচক জায়গা থেকে মূল কনসেপ্ট অফ জার্নালিজম, আইডিয়ালিস্টিক জার্নালিজম, সেখান থেকে কি আমরা সরে যাচ্ছি না? অর্থাৎ সুশীল সমাজ যখন বিভ্রান্ত এবং এই আইডিয়ালিজমটা কিন্তু আমরা চন্দনবাবু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়টা উত্থাপন করেছেন, আমি এই বিষয়টা নিয়ে রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসব। উনি বললেন যে সুশীল সমাজ বা বিশিষ্ট জনদের যে আবহ বা যে বলয় রয়েছে সেটা আমাদের সমাজকে পথ দেখাবে। আমি রাজাগোপালবাবু আপনাকে, আপনারও মনে থাকতে পারেন, আমরা সাংবাদিকতা করে আমাদের সবার মনে আছে যে 2011 পরিবর্তন চাই বলে একটা স্লোগান এসেছিল এবং সেখানে আমাদের রাজ্যের বেশ কিছু বিশিষ্ট জনদের চেহারা মুখ আমরা দেখেছিলাম। সেই সময় পরিবর্তনটা নিছক একটি রাজনৈতিক দলের স্লোগান নয়, সেটা বোধহয় একটা অনেক বড় ব্যক্তি দেবার চেষ্টা করেছিল। পরবর্তী সময় আমরা কি দেখলাম? আমরা দেখলাম সেই পরিবর্তন চাই বলে যে মুখগুলো দেখানো হয়েছিল তারা একেবারে শাসকের সাথে সখ্য তৈরি করলো, কেউ কেউ একেবারে শাসকের মুখ হয়ে গেল। এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল, মনে হয় না যে সুশীল সমাজে যেটা চন্দনবাবু বলছিলেন যে তাদের নির্ভরযোগ্যতা, তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে এই কারণে কি যে তারা একেবারে শাসক দলের সাথে সখ্য তৈরি করা এবং শাসক দলের অনুকূলে থাকা? কেন বিশিষ্ট জনদের এরভাবে শাসক দলের আনুকূল্য পাওয়ার প্রবণতাটা এত বেশি হলো কেন? এবং সেটা তো এটাও ঠিক যে সেটাই এই ধরনের রাজনীতিকে প্রভাবিত করলো, এই ধরনের আদর্শহীন রাজনীতিকে প্রভাবিত করলো। বিশিষ্ট জোর বলছেন সুশীল সমাজ, কিন্তু বিশিষ্ট জোর প্লাস সাধারণ মানুষও সুশীল সমাজের অন্তর্ভুক্ত হয়ে যায়। বিশিষ্ট জন মানে যাদের যাদের কাজকর্ম দেখে আমরা অনুপ্রাণিত, লেখা পড়ে সাংবাদিক বা নাটক জগতে, যাই হোক আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে যে তারা সমাজ যখন বিপদে পড়ে, বিশিষ্ট আমার যেটা ধারণা, সমাজ যখন বিপদে পড়ে তারা আবির্ভূত হয়, অনেকটা মানে তখন হচ্ছে রায় বাজছে, ঝামেলা হচ্ছে, মিলিটারি এসে হাজির হয়, আবার শান্তি করে যে মিলিটারি ব্যারাকে চলে যায়, এটাই হচ্ছে মিলিটারি কাজ। ব্যাস শান্তি সৃষ্ট হয়ে গেল, আমার কাজ শেষ, আমি ফিরে চলে গেলাম। কিন্তু বুদ্ধিজীবীদের যা দেখলাম, তারা এলেন, ঠিক পরিবর্তনের বড় ভূমিকা নিলেন, তাদের বক্তৃতা শুনে, লেখা পড়ে, নাচ গান শুনে আমরা অভিভূত, যাই হোক। কিন্তু তারপরে দেখা গেল যে তাদের কিছু প্রাপ্তি যোগের ইচ্ছা ঘটে গেল, মানে এই সরকারের থেকে কিছু পাবো, যার জন্য তো করেছেন, আমি বড় সংখ্যক মানুষকে আমি চিনতাম বলে আত্মজীবন আমার বড় অংশ কেটেছে বামপন্থী লোকদের সঙ্গে, বামপন্থী চিন্তাধারার সঙ্গে আমি বড় হয়েছি অনেক কিছু, যাই হোক অনেকের কথাই আমার মনে পড়ে। তাদের সঙ্গে যেভাবে দেখেছিলাম, সরকার এসে গেছে, সরকার গেছে গেছে আমার কি, তারা কিন্তু মানে সেভাবে ভাবছেন না সরকার থেকে কিছু পেতে হবে। কিন্তু 11 সালের পরে দেখা গেল বেশ কিছু বুদ্ধিজীবী মনে করলেন যে না, আমি তো সরকারের সঙ্গে থেকে আমাকে কিছু পেতে হবে। এই যে তারা পাবার চেষ্টা করলেন, তারপরে এখন আর বুদ্ধিজীবীদের কোনো মূল্য নেই। এই সমস্ত বুদ্ধিজীবীরা যদি আবার এসে বলে আরো কিছু করো, কেউ আর শুনবে না, দাদা তাদের কিন্তু অবক্ষয় ঘটে গেছে। এটা খুব দুর্ভাগ্যের, আমি বলবো এটা পরম দুর্ভাগ্যের, তাদের আমাদের শেষ ভরসা। দেখুন বুদ্ধিজীবী মানে তারা আমাদের থেকে, সাধারণের থেকে অনেক উপরের অংশের মানুষ, তারা আমাদের বিপদ থেকে রক্ষা করবেন, এটাই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। কিন্তু এখন আমরা ভাবতে পারছি না
তারা আমাদের রক্ষা করবে, তারা তাদের নিজেদের রক্ষাই করছেন, ভালো কিছু গুছিয়ে নিয়েছে, সবাই কিছু গুছিয়ে নিয়েছে, অত্যন্ত মামলিক একজন মানুষ অনেক কিছু করে ফেলে। যাই হোক, এইসব বললে অনেকে রাগ করবে, আমি এসব খোলামেলা কথা বিশেষ বলতে চাই না। ব্যাপারটা হয়েছে বুদ্ধিজীবীরা যে জায়গায় চলে গেছে, চন্দনবাবু বলছিল খুব সুন্দর আজকের বলছি, খুব ভালো লাগছে গৌরকিশোর ঘোষের লেখা, মেইন স্ট্রিম নিখিল গৌ, নিখিল চক্রবর্তী, আমরা মানে শরণ সেনের ফ্রন্টিয়ার, মানে কখন বেরোবে, বসে থাকতাম, বলেছে বসে থাকতাম, কখন বেরোবে সেই মানে বেরিয়েই বেরোলেই কিনতে হবে পড়তে হবে, সে এক অসাধারণ উন্মাদনা ছিল। এই উন্মাদনা গুলো কিন্তু সবই হারিয়ে গেছে, বুঝেছে? সেই আমার মনে হয় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া, তারপরে আমি সোভিয়েত ইউনিয়নে বহুবার গেছি, চায়নায় গেছি, আমার মানে এমনকি কিউবাতে গেছি ফিদেল কাস্ত্রোর সময়তে, তারপরে আমার মনে হয়েছে বোধহয় বিকল্প বোধহয় কিছু নেই, বোধহয় কিছু নেই। তার ফলেই মানুষের এই যে বিকল্পহীনতা থেকেই মানে এদিক ওদিক চলাচল সেটাই বোধহয় শুরু হয়ে গেছে, এটা চলতে থাক। বিকল্পহীনতা থেকেই মানুষ এই লঘু বা হালকা এগুলোকে মেনে নিতে শিখছে, আমার সেটাই ধারণা, সেটাই আমার মনে হচ্ছে যে আমি আদর্শগত ব্যাপারটা আর কোনো গুরুত্ব পাচ্ছে না, এই আদর্শ অবস্থায় রয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি কোনো একটা অ্যাসিমিলেশন করে ফেলি, হয়তো আমার যে কথা বলতাম তার থেকে সরে আসতে হচ্ছে, অনেকটাই বহুকে তো অনেকটাই সরে আসতে হচ্ছে, কিন্তু আমি তো অ্যাসিওর করলাম, বাড়ির লোকরা বলছে মা তুমি করো না, এটা পাবে ওটা পাবে, কি আছে গাড়ি করে যাবে সিকিউরিটি পাবে, এই এর মধ্যে মেতে উঠছে, কিন্তু অনেকে আমি এর মধ্যে মাপছেন না, এটাই এটাই হচ্ছে অনুপ্রেরণা দেয়, এটাও অনুপ্রেরণা দেয় সেই সমস্ত সাংবাদিকদের যারা কখনো মানে একটা গিফট সাধারণত গিফট না, আমি বহু সাংবাদিককে দেখেছি বুঝে গেছেন কি গিফট পাবেন, কখন খাবার পাবেন, কিন্তু বহু সাংবাদিক বলেছে না খাবারটা আমার, আমি খাবার খেতে আসি, কোনো গিফট আমাকে দেবেন না, এগুলো আমি বহু মানুষকে দেখেছি। কিন্তু সেগুলো হয়তো রূপম বাবুর কথা শুনে মনে হচ্ছে উনি সেই গোত্রের মানুষ, কিন্তু মানে এত অল্প হয়ে গেছে সেই শ্রেণীর মানুষ, আজকাল আজ নজরে পড়ে না, বুঝছেন? তার ফলেই মানুষের কাছে ওই যেটা বললাম, ভালো মানুষ যদি চোখে পড়ে আমি তো আমার বিকল্প বুঝতে পারি না, এই লোকটা আমার বিকল্প, এই লোকটাই নেই, আদর্শ নেই, বিকল্প নেই, বুঝেছেন? কাকে অনুকরণ করবো সে কোথাও কিছু বুঝে উঠতে পারছে। রূপম চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। রূপম বাবু, যে প্রসঙ্গটা উত্থাপন করলেন অধ্যাপক চক্রবর্তী, বারবার করে উনি বলছেন যে বিকল্পহীনতার জন্যই মানুষ বোধহয় এই জায়গায় এসে পৌঁছচ্ছে যে কোথাও কোনো বিকল্প নেই, যা হচ্ছে সেটাই চলবে। আপনি সব থেকে বড় সাক্ষী যে আপনার মনে আছে 2011 আপনি সেই সময় নিয়মিত রাইটার্স কভারেজ করতেন, মহাকরণে যেতেন, সেই সময় আপনার নিশ্চয়ই একটা প্রসঙ্গ মনে পড়ছে, আমার খুব মনে পড়ছে সেই সময় যে মহাশ্বেতা দেবী, নতুন সরকার তৈরি হয়েছে, তার কিছুদিনের মধ্যেই মহাশ্বেতা দেবী এই সরকারের কোনো একটা বিষয়ে সমালোচনা করেছিলেন, বলেছিলেন যে তাহলে কি ভুল করে আমরা ফ্যাসিস্ট সরকারকে নিয়ে এলাম, তার কিছুক্ষণের মধ্যেই আপনার হয়তো মনে থাকবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাকরণে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে উনি যেন ভুলে না যান যে উনি আমরাই কিন্তু ওনাকে বঙ্গভূষণটা দিয়েছিলাম। আমার মনে হয় যে মহাশ্বেতা দেবীর মতো মানুষ তারপরেই তো পারতেন যে ওটা ফিরিয়ে দিতে, যে তোমাদের পুরস্কারটা তোমরা ফিরিয়ে নাও, আমার ব্যক্তি স্বাধীনতা, আমার সমালোচনা করবার স্বাধীনতা, আমার শাসকের চোখে চোখ রেখে কথা বলবার স্বাধীনতাটা ফিরিয়ে দাও, এটা তো বলতে পারতেন, তাহলে তো সাধারণ মানুষের কাছে আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমি যদি ধরে নিই যে বিজেপি বড় বিপদ, বিজেপি একটা ভয়ঙ্কর শক্তি, সেইটা যদি হতো তাহলে তো আজকের বিশিষ্টজনরা পথে নামলে তার কথার গুরুত্ব দিতেন সাধারণ মানুষ, সেই গুরুত্বটা তো নেই, তারা নিজেদের বিশ্বাসযোগ্যতা তো হারিয়েছেন। এইভাবে মহাশ্বেতা দেবী যে পথটা দেখাতে পারতেন তিনি সেটা করলেন, এবং অন্যরাও সেই পথে অনুসরণ করলেন, তারা বারবার চোখের সামনে একটার পর একটা অন্যায় ঘটতে দেখলেন। আমি জানি যে 2011 পরে সমস্ত জেলা পরিষদগুলো তৃণমূলের ইয়েতে চলে এসেছিল, অথচ শুধুমাত্র মুর্শিদাবাদ, চন্দনবাবু এখানে আছেন, উনি বললেন মুর্শিদাবাদ থেকে দখল কথাটা বলছি যে বিকল্পের স্বপ্নভঙ্গ গোটা পড়ে এই এবং চিরে যে বুনিয়াদী যে সমাজের এগুলো যখন প্রায় ধ্বংসের মুখে চায় না, গোটা পৃথিবী জুড়েই কিন্তু একটা হতাশা নেমে আসে, এবং বিশেষ করে যুব ছাত্ররা
বিকল্প যে স্বপ্নটা লালিত করেছে সেটা কিন্তু বড় রকম ধাক্কা খায়। এই ধাক্কাটা কিন্তু দক্ষিণপন্থী রাজনীতিকদের হাতকে শক্ত করেছে, গোটা গোটা পৃথিবী জুড়েই পুঁজিবাদ তার মতো করে অক্সিজেন পেয়েছে। এবং ভারতবর্ষের রাজনীতি বা রাজনীতিতে যারা দক্ষিণপন্থী রাজনীতি করে তারা মূলত ক্ষমতায় টিকে থাকতে হবে, এবং সেটা একটা বিদ্যমান যে সমাজ ব্যবস্থা সেই ব্যবস্থাকে ছাড়তে একটা এই ব্যবস্থাটা সাধারণ মানুষকে সাধারণ এই ব্যবস্থা থেকে প্রতিদিন বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এই প্রবঞ্চনার বিরুদ্ধে সাধারণ মানুষের দুঃখ, তাকে নানা ডোল দিয়ে নানা দিয়ে তাকে ভুলিয়ে রাখো। দিক থেকে এই বুদ্ধিজীবী সম্প্রদায় সত্যি কথা বলতে কি প্রথম যে ঘটনাটা ঘটে আমার মহাকারণে মনে হয় এপিডিআর বলে যে মানবাধিকার সংগঠন তারা ওই মেট্রো চ্যানেলে একটা সভা করবার জন্য তৈরি হচ্ছিল, সেখানে মেট্রো চ্যানেলে সভা করা বন্ধ করে দেয়। সেদিন পশ্চিমবাংলায় প্রথম মহাসাধারণ যারা প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদ করার পরেই মমতা ব্যানার্জি বললেন তাহলে মমতা ব্যানার্জি ভুলে যাবেন না মহাসাধারণ দেবী, যে তাকে মহাসাধারণ দেবী বানিয়েছি, প্রায় এরকম একটা ভূমিকা। এবং শুধু বাম বাম সেবীদের যারা অনেক পত্রিকার সম্পাদক দীপকবর্তী একটা প্রবন্ধ লেখার জন্য দীপক এদেরকে জেলে যেতে হয়েছিল এমার্জেন্সিতে, জানেন তো। শাসকরা এদের একটা প্রবন্ধকে এত ভয় পেত, একটা ভয় পেত, জেলে পড়েছে। দুটো রাস্তা, হয় জেলে পড়ো অথবা হত্যা কর। আজকেও দেখছেন যে ভারতবর্ষে 22 জন কথিত বুদ্ধিজীবী, অধ্যাপক, আইনজীবী, হ্যাঁ, তারা সাংবাদিক, তারা জেলে আছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ তার প্রমাণ করতে পারছেন না। কবি বারবার রাও সন্তদেরকে জেলে আটক করা হয়েছে, তাদের অপরাধ কি? বিপরীত কথা বলছেন, অন্য স্বরে কথা বলছেন, কিছু বলছেন। এই বিকল্প ভাবনাকে দমন করবার জন্য সরকারের কাছে দুটি অস্ত্র হচ্ছে, হয় জেলে পুড়ে দাও অথবা তাদেরকে কিনে নাও। পশ্চিমবঙ্গে খুব সস্তায় সাংবাদিক বিক্রি হয়ে যায়, এটা প্রমাণিত হয়েছে। এবং আমরা দেখলাম মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যে সাংবাদিক দুজন ঘুরে বেড়াচ্ছে, তারা তারপরে তাদের দুটো চ্যানেলের মাথায়। এইভাবে পশ্চিমবাংলার প্রতিটি চ্যানেলে যারা বসে আছেন তারা হচ্ছে শাসকদের আশীর্বাদ পুষ্ট সাংবাদিক, এবং শাসকদের পাশে বলে একজন সাংবাদিক তিনি ফলতেছিলেন, সেদিন প্রভাবিত চ্যানেলে কাজ করেছেন, এবং তিনি তার পারিবারিক সূত্রে তিনি সিপিএম, তাকে দেখে গাড়িতে বসিয়ে নিয়ে চলে গেলেন। অর্থাৎ তোমাকে নেব না, একে নেব। এবং জানেন তিনি রাতারাতি